আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেপিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। তো রেসিপিটা হলো আমি ম্যাকারনি পাস্তা তৈরি করেছিলাম, তো ওটা আমি শেয়ার করব। আসলে রেসিপি কিছুই না, আমি যেভাবে করি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি কোনো আপনাদের হেল্প হবে, ভালো লাগবে। তো আমি যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এখানে রেডি করে নিয়েছি। আমি খুবই সিম্পল ওয়ে সব কিছু রেডি করে নিয়েছি আর খুব সিম্পল ওয়েতে আমি পাস্তাটা রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই পাস্তাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনোটা নিতে পারবেন। তো এগ নিয়েছি তিনটা আর পেঁয়াজ নিয়েছি আমার পরিমাণ মতো, এক কাপের মতো। লবণ লাগবে, তেল লাগবে আর ধনে পাতা। তো আমি একটা হাঁড়িতে প্রথমে দেখতে পাচ্ছেন পানিটা একটু গরম হওয়ার পর আমি পাস্তাটা বয়েল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তো পানিতে আমি এখন লবণ দিয়ে দিব, তারপরে একটু তেল দিয়ে দিব। তো আমি হোল প্যাকেটই বয়েল করতে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি, তারপরে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার কারণে পাস্তাটা একটার গায়ে একটা লাগবে না, সুন্দরভাবে বয়েল হয়। তো ওই জন্য তেল দিবেন আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে রেখে দিব আমি একটু ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য, পাস্তাটা বয়েল হওয়ার জন্য। তো অন্য হাঁড়িতে আমি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি নুডলস রান্না করার জন্য। তো পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম, তো একটু পরে নেড়ে নেড়ে দিচ্ছি আমি। তারপরে আমি গ্রিন চিলি অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে কিছু কম বেশি করতে পারেন। আমি এখানে সোশাটা দিয়েছি গ্রিন চিলি মাছ থেকে ফালি করে। তো ভালোভাবে নেড়ে ছেড়ে দিবেন, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আপনারা চাইলে এই মধ্যেই আপনি ডিম অ্যাড করতে পারেন। তো আমি একটু ভেজে নিব আরও। তো দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো বয়েল হয়ে আসছে, আমি এখন একটা স্ট্রেনারে তুলে নিব পানিটা ঝরার জন্য। তো আমি একটা হাত দিয়ে দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজটা আমার ভাজা শেষ, আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আর একটু কম বেশি ভাজতে পারেন। তো আমি ডিম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে আমি পাস্তাগুলো অ্যাড করে নিব। ভালোভাবে ডিমটা ঝুরি করার পর আমি দিয়ে দিব এখন পাস্তাগুলো। তো পাস্তাগুলো আমি একটা ক্যালেন্ডার রেখে দিয়েছিলাম পানিটা নিংড়ে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখন অ্যাড করে নিয়েছি পাস্তা। তো ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, ডিমের সাথে মিক্স করে নেব। আমার পাস্তাটা অলমোস্ট রেডি, আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। তো আমি আপনাদেরকে একটা ডিশে সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো। তো আসলে পাস্তা বা যে কোনো রান্না তো এক এক ধরনের, এক একজনে রান্না করে, ওই জন্য ভাবলাম আমি কীভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগবে। তো আমি চিকেনের রোল আর কিছু সালাদ দিয়ে সার্ভ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন। তো আমি চিকেনের রোলটা আমার চ্যানেলে আসবে ভেরি সুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।